অনেকেই আসছেন ওয়েবসাইটে দাম দেখে পণ্য কিনতে, কিন্তু সরাসরি যখন দোকানে যাচ্ছেন দাম বেশি শুনে জানাচ্ছেন ক্ষোভ। কম্পিউটার অ্যাক্সেসরি যাও পাওয়া যাচ্ছে দাম অনেক বেশি, সেটা যে ইনফরমেশন দেওয়া আছে ফিজিক্যালি আমরা সেটা মিল পাচ্ছি না। ওয়েবসাইট সে ডেভেলপ করেনি, যার কারণে এখন সে যখন ফিজিক্যালি আসতেছে প্রাইসটা তখন বেশি দেখতেছে। সবচেয়ে সংকট রয়েছে মনিটর আর গ্রাফিক্স কার্ডের। মনিটরের ক্ষেত্রে দাম বাড়াতে ভরসা নন ব্র্যান্ডের গুলোই বেশি। আগে যে এটার দাম ছিল 3900 টাকা, এটা এখন 4500 টাকা দিয়ে নিতে হচ্ছে। বাজেট শর্ট আছে এখানে চায়না মনিটরটা চলার জন্য। বিক্রেতারা তুলে ধরলেন এর কারণ, মনিটর এখন মার্কেটে খুব বেশি শর্ট, তো এই শর্টটা হচ্ছে ইন্টারন্যাশনালি শর্ট, আর এই শর্টেজের প্রভাবটাই পুরো ওয়ার্ল্ডে বা আমাদের দেশেও পড়তেছে। এদিকে নতুন ল্যাপটপের সংকটের কারণে বেড়েছে দাম, সাথে সাথে সাধ্য মেলাতে অনেকে বিকল্প হিসেবে ঝুঁকছেন রিকন্ডিশন ল্যাপটপের দিকে। নতুন ল্যাপটপের দামটা বেশি হওয়ার কারণে আমাদের রিকন্ডিশন ল্যাপটপের চাহিদাটা একটু বেশি। যদিও বাজারে ক্রেতাদের আনাগোনা বেড়েছে, তবে পণ্যের দাম বেশি হওয়ায় অনেকেই ফিরছেন হতাশ হয়ে। মিড রেঞ্জের হয়ে কি 25-40 হাজারের মধ্যে কাস্টমারগুলো আর কি স্বাচ্ছন্দ্য অনুভব করে যদি তার স্বপ্নের কিছু পায়। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।